প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। ফাতিমা হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। তো তোমরা এখানে দেখো বোর্ডে 12 এর গুণনীয়ক আমি লিখছি। 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12, আবার 18 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 12, মানে 12 কে ভাগ করা যায় যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক, 18 কে ভাগ করা যায় যে সংখ্যাগুলো দিয়ে সেগুলো হচ্ছে 18 এর গুণনীয়ক। আমরা গুণনীয়ক করে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে গুণনীয়ক 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে। তাহলে 12 এবং 18 এর গুণনীয়কগুলোর মধ্যে আমরা কিছু একই রকম সংখ্যা পাচ্ছি, দেখতে একই রকম 2 2 3 3 6 6, এটাকে আমরা সাধারণ বা কমন জিনিসটা কমন হিসেবে বলতে পারি। তাহলে এই যে এখানে তিনটা, এখানে তিনটা গুণনীয়ক পেলাম 2 3 এবং 6, এর মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে 6, এটা হচ্ছে বড়। এটা কি? এটা হচ্ছে বড় গুণনীয়ক, 6 হচ্ছে বড়। এটাকে আমরা বলতেছি গসাগু। কি বলতেছি? গসাগু, আমরা এটাকে বলতেছি গসাগু। এটা পাটিগণিতের ক্ষেত্রে আমরা এভাবে নির্ণয় করে আর দেখো নিচে 4 এর গুণিতক এবং 6 এর গুণিতক গুলো লেখা আছে। অর্থাৎ 4 এর গুণিতক বলতে আমরা যে নামটা পড়ি, যেভাবে 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, এভাবে আমরা 4 এর সাথে 1 2 3 4 5 এর পদে করে গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে গুণিতক। এভাবে আমরা অসংখ্য গুণিতক বের করতে পারি। একইভাবে 6 এর গুণিতক গুলো 6 একে 6, 6 2 গুণ করলে 12, 3 গুণ করলে 8, এভাবে পর্যায়ক্রমে যদি 1 2 3 4 এভাবে গুণ করতে থাকি তাহলে অসংখ্য আমরা গুণিতক পেয়ে যাব। তাহলে 4 এবং 6 এর মধ্যে আমরা 4 এবং 6 যে গুণিতক গুলো এখানে পেলাম সেই গুণিতক গুলোর ভিতর থেকে একই জিনিস পাচ্ছি। যেমন এখানে 12, এখানে 12, 12 আছে, এখানে দেখো কত আছে 24, এখানে 24, 24 আছে, আবার এখানে 36, এখানে 36 আছে। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, লক্ষ্য করো যে এখানে যে গুণিতকগুলো পেলাম তার মধ্যে সবথেকে ছোট কে? সবথেকে ছোট হচ্ছে 12, ছোট হচ্ছে 12। এটাকে আমরা বলতেছি 4 এবং 6 এর লসাগু। কি বলতেছি? 4 এবং 6 এর লসাগু। সেটাতে এইভাবে আমরা পাটিগণিতের ক্ষেত্রে গসাগু এবং লসাগু নির্ণয় করে থাকি। তো বীজগণিতিক রাশির ক্ষেত্রে আমরা গসাগু নির্ণয় লসাগু নির্ণয় করতে পারবো। ক্লাসে আমি তোমাদেরকে অনুশীলনী 5.4 এর যে গসাগু এবং লসাগু নির্ণয় করার কথা বলা হয়েছে, সেই গসাগু এবং লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করো। তো এখানে দেখো আমি একটা অঙ্ক লিখেছি তোমাদের অনুশীলনী 5.4 এর 19 নম্বর যে অঙ্কটি আছে, 19 নম্বর অঙ্কে তিনটা রাশি দেওয়া আছে। একটা প্রথম রাশি হচ্ছে 3a² x² দ্বিতীয় রাশি 6ax y², তৃতীয় রাশি হচ্ছে 9ay². এই যে তিনটা রাশি আছে, তো এই তিনটা রাশিকে আমরা নিয়ে আমরা কিছু কাজ করব। অর্থাৎ গসাগু লসাগু, গসাগু বা লসাগু যাই বের করতে চাই, আমাদেরকে যে যতগুলো রাশি দেওয়া থাকবে সেই রাশিগুলোকে আমরা আগে উৎপাদকের বিশ্লেষণ করে নিব, বা আমরা হ্যাঁ উৎপাদকের বিশ্লেষণ করে নিব। সেক্ষেত্রে আমরা কমনের বিষয় থাকতে পারে, বিল্টা ব্রেকের বিষয় থাকতে পারে, বা সূত্র অ্যাপ্লাই করে আমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ করে নিতে হবে, বা নর্মালি আমরা ভেঙে নিতে পারি। তো এখানে দেখো 19 নম্বরের যে অঙ্কটি আছে সেই ক্ষেত্রে প্রথম রাশি আছে 3a² x² আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাশিটা আছে রাশিটার মধ্যে গুণের সম্পর্ক। এখানে কোনো সূত্র বা অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করবে না, এখানে জাস্ট আমরা কি করব সংখ্যা এখানে প্রতীকগুলোকে সেপারেট করে নিব, আলাদা আলাদাভাবে আমরা সাজাব। তো 3 একটা সংখ্যা, 3 কে রেখে দিলাম, তারপর এগুলো গুণের সম্পর্ক আমরা গুণ চিহ্ন দিয়ে দিয়ে ভেঙে নিব। অর্থাৎ এ স্কোয়ার মানে দুইটাই, তাহলে এ গুণে এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স, তাহলে এক্স গুণ এক্স। একইভাবে দ্বিতীয় রাশি আছে 6ax y², তাহলে আমরা এখানে কি করতে পারি, 6 কে আমরা সংখ্যাকে যদি ভেঙে নেওয়া সম্ভব হয়, অর্থাৎ তার উৎপাদক গুণনীয়ক আকারে লেখা সম্ভব হয়, মৌলিক গুণনীয়ক আকারে, তাহলে আমরা সেভাবে লিখে নিব। তাহলে 6 কে লেখা যায় কত, 2 × 3, এক তাহলে 2 × 6 এর পরিবর্তে 2 × 3 লিখলাম, আমার মৌলিক গুণনীয়ক বা উৎপাদক আমরা এখানে আকারে লিখলাম। তারপর বাকি প্রতীকগুলো এ এ এ একটা আছে, একটা গুণ আকারে বসে গেল, এক্স একটা বসে গেল, আর ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই, তাহলে ওয়াই গুণ ওয়াই আমরা লিখতে পারি।
তৃতীয় রাশি যেটা আছে 9ay2 9 কে আমরা লিখতে পারি কি ভেঙে লিখতে পারি 9 3 into 3 তাহলে 3 into 3 লিখলাম আর a বসে গেল গুণাকারে y2 মানে y গুণ y তাহলে আমরা y গুণ y আকারে লিখে নিলাম এবার একটা জিনিস লক্ষ্য করো এই যে তিনটা রাশির মধ্যে কিছু একই রকম সংখ্যা বা প্রতীক এখানে রয়ে গেছে অর্থাৎ সাধারণ বা কমন কিছু বিষয় রয়ে গেছে তো এখানে দেখো এখানে সংখ্যার ভিতরে একটা 3 প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে 3 আছে তৃতীয় রাশিতেও 3 আছে সব রাশির মধ্যে 3 আছে তো এখানে একটা সংখ্যা 3 একটা এখানে দুইটা তো আমরা দুইটার মধ্যে তো একটা পেতে পারি তাই না একটার মধ্যে তো দুইটা পেতে পারি না তাহলে এখানে 3 আমরা সাধারণ গুণনীয়ক হিসেবে একটা 3 আমরা পেতে পারি বা নিতে পারি কিন্তু 2 সব জায়গায় তিনটা রাশির মধ্যে নাই তাহলে আমাদেরকে গসাগু নির্ণয় করার জন্য লক্ষ্য করতে হবে যে এমন কোন প্রতীক বা সংখ্যা আছে যা তিনটা রাশির মধ্যেই আছে তিনটা রাশির মধ্যেই যখন কোনো সংখ্যা বা প্রতীক বা কোনো রাশি সাধারণ হিসাবে কমন হিসাবে থাকবে তখন সেটাকে আমরা বের করে নিয়ে আসব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 তিনটা রাশির মধ্যে কমন হিসাবে বা সাধারণ হিসাবে সাধারণ গুণনীয়ক হিসাবে আছে এবারে প্রতীকগুলোর ভিতরে দেখো a আছে দুইটা এখানে একটা তাহলে আমরা যে a টাকে আমরা সাধারণ হিসেবে নিতে পারি কারণ দুইটাই আমরা এখানে দুইটাকে সাধারণ হিসেবে নিব না কারণ এখানে তো দুইটা a নাই একটা আছে তাহলে সর্বনিম্ন সংখ্যা যেটা পাচ্ছি অর্থাৎ a তাহলে একটা a আমরা নিব আবার এখানে x এর ক্ষেত্রে দেখো এখানে দুইটা এখানে একটা এখানে x নাই তো তিনটা রাশির মধ্যে যেহেতু x নাই তো আমরা বলতে পারি x সাধারণ হিসেবে তিনটা রাশিতে নাই y এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে দুইটা এখানে একটা এখানে দুইটা y এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে দুইটা y আছে কিন্তু এখানে y নাই তাহলে y তিনটা রাশির মধ্যে নাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে তিনটা রাশি এখানে আছে তিনটা রাশির মধ্যে সাধারণ উৎপাদক বা সাধারণ যে গুণনীয়ক যেটা পাচ্ছি তিনটা রাশির মধ্যে যেটা পাবো সেটাকেই আমরা সাধারণ গুণনীয়ক বা উৎপাদক বলবো তাহলে এখানে শুধুমাত্র 3 সবার মধ্যে আছে তাহলে 3 কমন হিসেবে আমরা লিখব একটা 3 আর a সবার মধ্যে আছে তাহলে একটা a আমরা কমন হিসেবে লিখব এখানে লিখতে পারি একটু যে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক গুলো কি কি পাচ্ছি একটা 3 আর একটা a আমরা এখানে কমা দিয়ে আলাদা করে লিখব তাহলে আমরা এখানে সাধারণ গুণনীয়ক গুলো পাচ্ছি কি 3a এখন আমরা অতএব লিখতে পারি নির্ণয় গসাগুটা হবে এই যে উৎপাদকগুলো পেলাম এগুলো ধারাবাহিক গুণাকারে লিখতে হবে 3 গুণ a মানে হচ্ছে 3a এই হচ্ছে আমাদের গসাগু নির্ণয় করা হয়ে গেল তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার আমাদের হতে হবে যে গসাগুর ক্ষেত্রে যতগুলো রাশি থাকবে ততগুলো রাশির মধ্যে কোন উৎপাদকটা সবার মধ্যে আছে সেটাকে সেইগুলোকে নিয়ে আমরা ধারাবাহিকভাবে লিখব গুণাকারে তাহলে আমরা পেয়ে যাব গসাগু তাহলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এবার 22 নম্বর যে অঙ্কটি আছে সেই 22 নম্বর অঙ্কটি বোঝানোর চেষ্টা করব দেখো আমরা এখানে 22 এর আগের যে অঙ্কগুলো আছে অর্থাৎ 19 পর্যন্ত 17 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো আমি 19 করে দিয়েছি তার 17 থেকে 20 পর্যন্ত একই নেবে অঙ্ক ওখানে রাশিগুলোর ভিতরে শুধুমাত্র গুণের সম্পর্ক ছিল সিঙ্গেল সিঙ্গেল রাশি ছিল তো এরপরে যে অঙ্কগুলো আছে এগুলাতে আছে দ্বিপদী রাশি বা ত্রিপদী রাশি হিসেবে অর্থাৎ একটা রাশির ভিতরে দুই তিনটা পদ আকারে আছে তো আমরা দেখতে পাচ্ছি যে 22 নম্বর অঙ্কে দুইটা রাশি দেওয়া আছে তো আমরা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি এখানে লিখলাম প্রথমে লেখার পরে প্রথম রাশি যেটা পাচ্ছি এর ভিতরে দুইটা পদ আছে প্রথমে দেখবো যে কমন নেওয়া যায় কিনা তাহলে দেখো এখানে এই রাশির ভিতরে যে দুইটা পদ আছে দুইটা পদের ভিতরে এক্স ওয়াই রয়ে গেছে তাহলে x কিউব আর x এর মধ্যে ছোট হচ্ছে x আবার y কিউব এর মধ্যে ছোট হচ্ছে y তাহলে আমরা xy কমন নিতে পারি xy যদি কমন নিই নিয়ে ব্র্যাকেটের বাইরে xy রাখবো এবার x কিউব এর থেকে x নিলে x স্কয়ার থাকে আর y চলে আসলো বাইরে ভিতরে শুধুমাত্র x স্কয়ার এবার xy কিউব x তো কমন নিয়েছি y কমন নিয়েছি তাহলে y স্কয়ার থাকবে আমার এখানে থাকবে y স্কয়ার
y কিউব মানে তিনটা y তার মধ্যে থেকে আমরা একটা y কমন নিচ্ছি তাহলে একটা y বাইরে চলে আসে তো ভিতরে y স্কয়ার থাকবে আবার y কিউব x কিউব থেকে একটা x কমন নিচ্ছি তাহলে ভিতরে কি x স্কয়ার থাকবে মানে x স্কয়ার মানে দুইটা x থেকে যাবে দুইটা y থেকে যাবে মানে y স্কয়ার থেকে যাবে তাহলে আমরা xy কমন নিলে পেলাম x স্কয়ার - y স্কয়ার এবার এই ব্র্যাকেটের ভিতরে একটা সূত্র সাথে মিলে যায় সেই কোন সূত্রটা দেখো x কে যদি a ধরে y কে b ধরে তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র অর্থাৎ আমরা লিখতে পারবো কি a প্লাস b ইন্টিগ্রাল ওখানে মেইন সূত্রে a আর b ছিল এখানে x হয় তো a এর জায়গায় x আর b এর জায়গায় y টা আমরা চিহ্ন করে বসিয়ে দিলে পাবো হচ্ছে কত xy x y x - y এই হলো প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ আমরা উৎপাদক করে নিব সেটা নিলাম এবার দ্বিতীয় রাশিটার দিকে দেখা x - y হোল স্কয়ার x - y হোল স্কয়ার আমরা a - b হোল স্কয়ার এর যে বর্গ নির্ণয় সূত্র জানি সেই সূত্রের আলোকে আমরা এটা লিখতে পারি কিন্তু এখানে এটা আমরা লিখব না লিখলে আমরা উৎপাদক খুঁজে পাব না এজন্য আমরা কি করব আমরা যদি পাওয়ার যদি 2 থাকে তাহলে ওই যার উপরে পাওয়ার থাকবে ওই প্রতীক বা ওই সংখ্যা বা ওই রাশিটা কি হবে দুই বার গুণ আকারে লিখতে হবে তাহলে আমরা সেটা লিখি তাহলে এখানে পাচ্ছি x - y x - y যেমন একটা উদাহরণ দিই a স্কয়ার মানে কি a ইনটু a তাহলে x - y হোল স্কয়ার মানে কি হবে x - y ইনটু x - y হবে আমরা সেভাবে লিখতে পারি তাহলে দেখো এখানে এই উদাহরণটা মনে রাখলে এটা সহজে বোঝা যায় যে পাওয়ার যত থাকবে ততবার গুণ আকারে লিখতে হয় তাহলে আমরা x - y ইনটু x - y দুইবার গুণ আকারে লিখলাম পাওয়ার 2 থাকার কারণে তাহলে দুইটা রাশির মধ্যে সাধারণ যে উৎপাদক বা রাশিটা পাচ্ছি সেটা হচ্ছে x - y এখানে দুইটা এখানে একটা দুইটার মধ্যে তো একটা পাবো কিন্তু একটার মধ্যে তো দুইটা পাবো না তাহলে আমরা কি হবে আমাদের কমন হিসেবে শুধুমাত্র x - y আমরা লিখতে পারব আর সেটাই হবে আমাদের দশা তাহলে আমরা এখান থেকে লিখতে পারব তাহলে নিম্ন দশা হচ্ছে x - y এটা হচ্ছে আমাদের 22 নম্বর অঙ্কটির সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো সমস্যা এখানে হবে না জাস্ট এখানে উৎপাদক বিশ্লেষণ করে নিয়ে আমাদেরকে কমন জিনিসটাকে খুঁজে নিয়ে যেটা হবে সেটা গঠন হিসেবে লিখতে হবে এবার আমি 25 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি বোঝানোর চেষ্টা করব 25 নম্বর অঙ্কটির দিকে লক্ষ্য করো তিনটা রাশি দেওয়া আছে প্রথম রাশি a স্কয়ার মাইনাস 16 দ্বিতীয় রাশি 3a প্লাস 12 তৃতীয় রাশি হচ্ছে a স্কয়ার প্লাস 5a প্লাস 4 তো প্রথম রাশি আমরা এখানে তিনটা রাশি পেলাম যতগুলো রাশি থাকবে প্রত্যেকটা রাশিকে আমরা কি করব উৎপাদক বিশ্লেষণ করে নিব তাহলে এখানে প্রথম রাশি আছে a স্কয়ার মাইনাস 16 এই যে রাশিটা দেওয়া আছে এইটাকে আমরা কোন ভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার মানে বর্গ আবার 16 16 হচ্ছে বর্গ সংখ্যা বা বর্গ তাহলে আমরা এটাকে বর্গ আকারে যদি আরেকটু সাজিয়ে নিই যে a স্কয়ার মাইনাস 4 a স্কয়ার 4 এর স্কয়ার করলে কত হয় 4 4 16 তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমরা a স্কয়ার a কে ধরো আর 4 কে b ধরো তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র b প্লাস b কে মানে b আমরা এখানে লিখতে পারি কি a প্লাস 4 ইনটু a মাইনাস 4 তাহলে আমরা প্রথম রাশির উৎপাদক করে ফেললাম এবার দ্বিতীয় রাশির দিকে তাকাও 3a প্লাস 12 তাহলে এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করার জন্য একটু চিন্তা করি আগে কমন নেওয়া যায় কিনা যেমন এ এখানে আছে কিন্তু এখানে নাই তাহলে মানে প্রতীক কমন যাচ্ছে না সংখ্যার মধ্যে 3 আর 12 আছে 3 কে 12 কে ভাগ করা যাচ্ছে ছোটটা দিয়ে বড়টাকে যদি ভাগ করা যায় বা এমন কোন সংখ্যা আছে যা দুইটার সংখ্যাকে ভাগ করা যায় অর্থাৎ 3 দিয়ে 3 কে ভাগ করা যায় 3 দিয়ে 12 কে ভাগ করা যায় তাহলে আমরা 3 কমন হিসেবে বাইরে লিখতে পারি তাহলে এখানে 3 কমন নিয়ে পাবো কত a প্লাস 3 4 12 4 তৃতীয় রাশি দিকে তাকায় তৃতীয় রাশিতে যে ফিগারটা যেভাবে দেওয়া আছে আমরা এই ধরনের ফিগারকে তিনটা পদ আকারে দেওয়া আছে আর প্রথমে স্কয়ার তারপর নরমাল এ তারপর 4 এরকম সংখ্যা দেওয়া তো এরকম যখন রাশিগুলো থাকবে আমরা নরমালি চিন্তা করব আগে দেখব কমন যায় কিনা সবার মধ্যে থেকে কমন যায় না দুইটা করে কমন নেওয়া সম্ভব না কারণ তিনটা পদ আছে তাহলে আমরা এটাকে মিডল টার্ম ব্রেকের ফিগারের মধ্যে রয়ে গেছে তো আমরা সেই মিডল টার্ম ব্রেক পদ্ধতি অ্যাপ্লাই করব তাহলে মিন টার্ম ব্রেকের যে পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি যে শেষের সংখ্যাটা 4 আছে তাহলে 4 কে আমি 4 থেকে দুইটা উৎপাদক নিব যা গুণ করলে যোগ করলে অথবা বিয়োগ করলে 5 হবে তাহলে 4 আর 1 যদি আমরা আমাদের 2 2 গুণ করি তাহলে 4 হয় কিন্তু 2 আর যোগ করলে কখনো 5 হবে না তাই না বিয়োগ করলেও 5 হবে না কিন্তু আমরা যদি 4 আর 1 গুণ করি 4 1 গুণ করলে 5 হয় 4 হয় 4 এর 4 কিন্তু 4 1 4 1 যদি যোগ করি তাহলে কিন্তু 5 পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এমন দুটো উৎপাদক 4 থেকে নিব যা যোগ করলে অথবা বিয়োগ করলে 5 টা পেতে পারি তাহলে আমরা 4 আর 1 তার মানে আমরা লিখতে পারবো কি a স্কয়ার প্লাস 4 প্লাস 1 a প্রতীকটা পাশে বসে যাবে প্লাস 4
এবার এখান থেকে আমরা এস কা লিখলাম, এটা 4 এর সাথে গুণ করলে 4a আর প্লাস ধরো 1 এর সাথে গুণ করলে a প্লাস 4। আমরা এখানে গুণ করে দিই, ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা থাকবে তার সাথে বাইরে প্রত্যেকটা গুণ করে বসে যাবে। চিহ্ন যদি এখানে প্লাস থাকে প্লাস, প্লাস সব প্লাস থাকবে, মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হবে। এবার চারটা রাশি পদ পেলাম আমরা, প্রথম দুইটা থেকে আমরা যদি কমন নেই, কি কমন যায়, এ কমন যায়, এ স্কয়ার আর এর মধ্যে এ কমন যাবে, তাহলে এ ব্র্যাকেটে এ স্কয়ারের একটা বাইরে আরেকটা ভিতরে থাকবে প্লাস 4। 4 এর থেকে এ কমন নিলে শুধু 4 থাকবে, প্লাস এখান থেকে কিছু কমন যায় না, 4 আর এ আর 4 এর ভিতর কিছু কমন যায় না, নরমালি দেখা যাচ্ছে যে কোনো কিছু কমন নাই, তাহলে আমরা এখান থেকে একটা 1 কমন নিই, তাহলে 1 কমন নিলে আমরা এই এ প্লাস 4 বসে যাবে। এবার খেয়াল করো এ প্লাস 4 দুইটা আছে, একটা হিসেবে কমন লিখবো একটা কমন হিসেবে লিখবো, আর এ আর প্লাস 1 একটা ব্র্যাকেটে বসে যাবে, তাহলে এ প্লাস 1। তাহলে আমরা তৃতীয় রাশিকে উৎপাদকের বিশ্লেষণ করলাম মিডিয়াম ব্রেক পদ্ধতি অ্যাপ্লাই করে। তিনটা রাশিকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করার পরে আমরা এখন খুঁজে দেখব যে সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক কোনটা যা তিনটা রাশির মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি এ প্লাস 4 তিনটা রাশির ভিতরেই আছে, যে আমরা উৎপাদক করলাম সে বিশ্লেষণ করলাম সেই বিশ্লেষিত রূপের ভিতরে একমাত্র এ প্লাস 4 ই তিনটা রাশির মধ্যে সাধারণ উৎপাদক হিসেবে আছে। তাহলে আমরা এটাকে বলবো গসল, অর্থাৎ আমরা এখানে লিখব যে নির্ণয় গসাগু সমান এ প্লাস 4। 25 নম্বর অঙ্কটি, এই 25 নম্বর অঙ্কটি সমাধান করলাম। এখন এই ধরনের যে অঙ্কগুলো আছে আমরা এখন করতে পারবো, যতগুলো উৎপাদক দেওয়া থাকবে, রাশি দেওয়া থাকবে, রাশিগুলোকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিয়ে যে সাধারণ গুণনীয়কটা পাবো যেটা সব রাশির মধ্যে আছে সেটা খুঁজে আমরা গসাগু হিসেবে লিখে দেব। প্রিয় শিক্ষার্থী, এবার আমি লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সে তার জন্য কয়েকটা অঙ্ক বোঝানোর চেষ্টা করব। দেখো তোমরা এখানে 28 নম্বর যে অঙ্কটি আছে আমি লিখেছি যে এখানে তিনটা রাশি দেওয়া আছে, আমাদের এখানে সেই গসাগুর মতো অনেকটা কাজ আগে করে নিতে হবে। অর্থাৎ প্রথম রাশি আমরা দেখতে পাচ্ছি 5x2y2, এখানে আমরা গসাগুর ক্ষেত্রে করছিলাম যে প্রতীকগুলোকে পাওয়ার যত ছিল তত গুণ আকারে লিখেছিলাম, কিন্তু লসাগুর ক্ষেত্রে এখানে একটু পার্থক্য হচ্ছে আমাদেরকে সংখ্যা সংখ্যা জায়গায় থাকবে, আর হচ্ছে প্রতীকগুলাও আমরা আলাদা একটু বোঝানোর জন্য গুণ চিহ্ন দিয়ে দিলাম। এখানে x স্কয়ার মানে 2x, এটা ভেঙে লেখার দরকার হবে না। দ্বিতীয় রাশির ক্ষেত্রে পাচ্ছি 10xz³, আমরা জাস্ট গুণ আকারে সাজিয়ে রাখলাম। তৃতীয় রাশিকে 15y³z⁴ গুণ আকারে আমরা সাজিয়ে রাখলাম, এখানে ভেঙে লিখবো না, সংখ্যাটাও ভাঙবো না, সংখ্যাটাকে যেমন আমরা এখানে গসাগু, যেটা যদি গসাগু হতো আমরা 2x5 লিখতাম, 3x15 লিখতাম, এটা গসাগুর ক্ষেত্রে লিখবো, কিন্তু লসাগুর ক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন হবে না। আমাদের কি করতে হবে, জাস্ট গুণ আকারে এটা আলাদা বোঝানোর চেষ্টা করতে হবে যাতে সহজে আমরা বুঝতে পারি। এখন দেখো এখানে তিনটা রাশি আছে, তিনটা রাশির মধ্যে তিনটা রাশিতে তিনটা সহগ আছে, এখানে 5, 10 এবং 15, এই যে সহগগুলো, সহগগুলোর আমরা লসাগু বের করবো। তাহলে 5, 10 এবং 15 এর লসাগু যদি চাই আমরা 5 দিয়ে তিনটাকে ভাগ করলে আমরা এটা পেলাম, তো 5 যোগ 10 যোগ 30, আমরা লসাগু পেয়ে গেলাম কত, 30। তাহলে আমাদেরকে এই ধরনের যে রাশিগুলো থাকবে সিঙ্গেল রাশি, এর ভিতরে কোনো প্লাস নাই মাইনাস নাই, জাস্ট গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে যে রাশিগুলো থাকবে সেই রাশিগুলোর ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সহগগুলোর লসাগু বের করে নিতে হবে। এরপরে প্রতীকগুলোর ভিতরে আসি, যে প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাতদৃষ্ট উৎপাদকগুলো যথাক্রমে, সর্বোচ্চ ঘাত বলতে কেবল এখানে এক্স আছে, এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তো সর্বোচ্চ কি এক্স স্কোয়ার। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, গসাগুর ক্ষেত্রে সব রাশিগুলোর ভিতরে থাকতে হবে একই ধরনের মানে রাশি বা সংখ্যা বা প্রতীক, অর্থাৎ কমন জিনিস থাকতে হবে সবার মধ্যে, সব রাশিগুলোর মধ্যে থাকলে সেটাকে আমরা কমন বলি। তাহলে সব রাশির মধ্যে থাকতে হবে গসাগুর ক্ষেত্রে, কিন্তু লসাগুর ক্ষেত্রে মাথায় রাখতে হবে সব রাশির মধ্যে থাকতে হবে এমন না, আমরা জাস্ট যে প্রতীকটা নিয়ে চিন্তা করবো সেই প্রতীকটার মধ্যে সর্বোচ্চ ঘাত কত আছে, যেমন এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে প্রথমে লিখলাম এক্স স্কোয়ার, তারপরে ওয়াই এর, ওয়াই এর যে প্রতীকটা এই প্রতীকটার ক্ষেত্রে ওয়াই যে রাশিটা আছে সর্বোচ্চ ঘাত কে আছে, ওয়াই স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার কিউব এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে ওয়াই টু দি পাওয়ার কিউব, আমরা এখানে লিখলাম ওয়াই টু দি পাওয়ার কিউব। এবার আসি জেড এর ক্ষেত্রে, জেড কিউব আর হচ্ছে জেড টু দি পাওয়ার 4, তার সর্বোচ্চ কে, জেড টু দি পাওয়ার 4,
लिखते अतए निम्न लघु समान थार्टी संख्या आगे लिखब एक्स स्क्वायर वाई टू दि पावर क्यूब जेड टू दि पावर फोर जस्ट ए लघु আর হচ্ছে ঘাতযুক্ত রাশিগুলোকে আমরা গুণের সংগ্রহ তৈরি করে রেখে দিব। এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে আশা করি তোমরা 28 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমি 32 নম্বর অঙ্কটি বোঝানোর চেষ্টা করব। আমি 32 নম্বর অঙ্কে আমাদের লসাগু বের করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম দুইটা আমাদের দুইটা পদ আছে, তো আমরা প্রথম যে কাজটি করতে হবে উৎপাদকের জন্য চিন্তা করতে হবে কমন দেয় কিনা। এখানে দেখতে পাচ্ছি কমন দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এমন কোনো সংখ্যা নেই যা দুইটাকে ভাগ করা যায় বা প্রতীক নেই যে কমন নিব। তো এখানে আমাদেরকে দেখতে পাচ্ছি বর্গ সংখ্যা বা বর্গ আছে প্রতীকগুলো, তো আমরা বর্গ আকারে থাকলে আমরা সেটাকে ভেঙে নিতে পারি। তাহলে 9 কে 3 বর্গমূল 3 এক্স এর হোল স্কয়ার আর 525 মানে 5 বর্গমূল, তাহলে 5 ওয়াই তার হোল স্কয়ার আমরা এভাবে সাজাতে পারি। এবার এটাকে এই ধরে এটাকে বি ধরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র আমরা লিখতে পারবো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সাজিয়ে ফেললাম এটাকে এ ধরে এটাকে বি ধরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা অ্যাপ্লাই করে এটা লিখে দিলাম। এবার দ্বিতীয় রাশি যেটা আছে, দ্বিতীয় রাশিতে কি আছে 15x মাইনাস 25 এ ওয়াই। এখানে দেখতে পাচ্ছি কমন এর বিষয় আছে, সেটা কি 15 আর 25, 5 দিয়ে 15 কে এবং 25 কে ভাগ করা যায়, এই জন্য 5 কমন নিব। আর ax আর ay এর মধ্যে a কমন হিসেবে বাইরে চলে আসবে, তাহলে আমরা কমন নিচ্ছি 5 এ। 5 এ কমন নিলে এখানে 3 5 এর পরে তাহলে 3 ইনটু x থাকবে, x তো কমনই নাই, লেগস বসে যাবে, মাইনাস 5 দিয়ে 25 কে ভাগ করলে 5 5 5 25 5 থেকে ভিতরে বাইরে একটু তো কমন নিয়েছি, আর এখানে এ চলে আসছে বাইরে, এ কম এ ভিতরে থেকে যাবে। তাহলে আমরা 5 ইনটু 3x মাইনাস 5 করে পেলাম। তাহলে দুটো রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। করার পরে এখন আমাদের লসাগু বের করতে হবে। লসাগুর ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমন জিনিসটা নিয়েছিলাম, আর লসাগুর ক্ষেত্রে কমনটাও নিব, অতিরিক্ত যেটা থাকবে অর্থাৎ আনকমন সেটাও নিব। তাহলে আমরা কমন হিসেবে পাচ্ছি কোনটা, এইটা উভয় রাশিতে আছে 3x মাইনাস 5y, আর অতিরিক্ত আছে 3x প্লাস 5y আর হচ্ছে 5a। এইগুলাও আমার লসাগুর মধ্যে আনতে হবে। তাহলে আমরা সিঙ্গেল যে রাশি আছে 5a এটাকে আগে লিখে নিব, আর কমনটা পেয়েছি হচ্ছে 3x মাইনাস 5y, আর আরেকটা আনকমন আছে 3x প্লাস 5y। এই এইভাবে আমরা লসাগুটা শেষ করব, নির্ণয় করব। তার সেটা কিভাবে আবার একটু বলি, যে কমন জিনিসটা হচ্ছে 3x মাইনাস 5 হয় সেটা আমার এর ভিতরে লসাগুর ভিতরে আসে, আর অতিরিক্ত 5 এ আর 3x প্লাস 5 হয় এটা বসে যাবে সাথে গুণাকারে। তো সিঙ্গেল রাশি 5 এটাকে আমরা সবসময় আগে লিখবো, সংখ্যা বা সিঙ্গেল কোনো প্রতীক বা রাশি থাকলে আগে লিখবো, প্রথমে লিখবো, আর বাকিগুলোকে আমরা পরে বসিয়ে দেবো। এটা আগে পরে হলে কোনো সমস্যা নেই, এরপর আরও একটা দুটো র্যাঙ্ক করা যায়। তো আপাতত তোমরা এই পর্যন্ত করলে অঙ্কটির অ্যান্সার হয়ে যাবে। তা আশা করি তোমরা 32 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। 32 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করার চেষ্টা করি। 32 নম্বর অঙ্কে তিনটা রাশি আছে, তো এখানে আমাদের লসাগু বের করতে হবে। তো প্রথম রাশি নিয়ে আমরা কাজ করি। প্রথম রাশি আছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 15। আমরা এটা লসাগু উৎপাদকের বিশ্লেষণ করার জন্য দেখতে পাচ্ছি তিনটা পদ আছে, তাহলে এই পদটা বাই রাশিটা আমরা একটা কি বলা হয় যে মিডটার্ম ব্রেক পদ্ধতি যে ফিগার সেই ফিগারের আলোকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটাকে মিডটার্ম ব্রেক পদ্ধতি অ্যাপ্লাই করলে এখানে 15 আছে, 3 5 15 5 আর 3 যোগ করলে আমরা মাঝখানে পদ 8 পেয়ে যাই। তাহলে আমরা লিখতে পারবো 8 প্লাস 5 প্লাস হচ্ছে 5 প্লাস 3 ইনটু x প্লাস হচ্ছে 15। এবার আমরা যদি লিখি এটা গুণ করলে 5x প্লাস মানে মাইনাস 3x আর হচ্ছে প্লাস 15। এখান থেকে চারটা পদ আছে আমাদের, প্রথম দুইটা থেকে যদি x কমন নিই তাহলে x মাইনাস 5, এখান থেকে যদি 3 কমন নিই তাহলে x মাইনাস 3 5 15 x মাইনাস 5, মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হবে। এবার এখান থেকে আমরা x মাইনাস 5 দুইটা আছে, একটা লিখবো x মাইনাস 5 কমন নিব আর x মাইনাস 3 পাশে বসে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ। এবার আমরা দ্বিতীয় রাশি করি। দ্বিতীয় রাশিতে যেটা আছে আছে x স্কয়ার মাইনাস 25 বর্গ সংখ্যা, x স্কয়ার এটা বর্গ, তাহলে আমরা x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা একটু সাজিয়ে নিই x স্কয়ার মাইনাস 5 তার স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী a প্লাস b ইনটু a মাইনাস b আমরা লিখতে পারি। এই হলো দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ, b লিখে দিলাম।
তৃতীয় রাশিটা দেখি x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 এটাও আমরা দেখতে পাচ্ছি একটা মিন টার্ম ব্রেকার করার জন্য পদ্ধতি अप्लाई করার জন্য একটা রাশি দেওয়া আছে তো আমরা এটাকে সেই পদ্ধতিতে যদি अप्लाई করতে চাই 15 15 লেখা আছে 15 15 সংখ্যা আমরা তাহলে দুটো উৎপাদক নিব কি 3 আর 5 যদি গুণ করি তাহলে 15 হয় আবার যদি 5 থেকে 3 বিয়োগ করি তাহলে মাস স্কয়ার 2 পেয়ে যাচ্ছি তাহলে আমরা লিখতে পাবো এইভাবে x স্কয়ার প্লাস 5 মাইনাস 3 ইনটু x মাইনাস 15 এখান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে 3 5 15 5 থেকে 3 বিয়োগ করে 5 এর 2 পেয়ে যাচ্ছি তাহলে 5 মাইনাস 3 লিখলাম আর পাশে প্রতীকটা গুণ আকারে বসিয়ে দিলাম এবার এখানে গুণের সম্পর্ক আমরা গুণ করে দিলে পাচ্ছি কত x স্কয়ার প্লাস 5 আর x গুণ করলে 5x 3 আর x গুণ করলে 3x মাইনাস 15 তাহলে এখান থেকে চারটা পদ থেকে আমরা দুইটা করে কমা নিলে পাবো x কমা নিলে এখান থেকে পাচ্ছি কত আর x আর x স্কয়ার x এর মধ্যে x কমন যায় তাহলে x প্লাস 5 বসে যাবে মাইনাস এখান থেকে 3 কমা নিলে পাবো হচ্ছে x মাইনাসটা প্লাস হয়ে যাবে এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে আর 3 5 15 তাহলে এখানে 5 এখন দেখো x প্লাস 5 দুইটা একই জিনিস আছে আমরা একটা কমন নিয়ে লিখব আর বাকি x আর মাইনাস 3 একটা ব্র্যাকেটে বসে যাবে তাহলে আমরা পেয়ে গেলাম তৃতীয় রাশির উৎপাদকের বিশ্লেষিত রূপ তাহলে তিনটা রাশিকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে ফেললাম এখন জাস্ট গসাগু লসাগু যেটা চাইবে সেটা আমরা বের করতে পারবো তাহলে আমাদের নিম্ন তাহলে আমরা এখানে তিনটা রাশির উৎপাদকের বিশ্লেষণ করে ফেললাম এখন এই তিনটা রাশির উৎপাদকের বিশ্লেষিত যে রূপ সেই তিনটা রাশির উৎপাদকের বিশ্লেষিত রূপ থেকে আমরা লসাগুটা বের করব তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা জানলাম ইতিমধ্যে যে কমন জিনিসটা এবং অতিরিক্ত যেটা থাকবে আনকমন সেটা নিতে হবে তাহলে তিনটা রাশির মধ্যে আমরা কোনো কিছু কমন পাচ্ছি তিনটা রাশির ভিতরে আমরা কোনো কিছু কমন পাচ্ছি দুইটা রাশির মধ্যে কমন পাচ্ছি তো এখানে আমাদের কমন হিসেবে x 3 এখানে একটা আছে দুইটা থেকে একটা লিখবো x 5 এখানে একটা দুইটা থেকে একটা লিখবো আর x 5 এখানে একটা দুইটা থেকে একটা লিখবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x 5 x 5 আর হচ্ছে x 3 এই রাশিটাকে তুমি চিন্তা করে একটু চেঞ্জ করে লিখতে পারো এর থেকে আরেকটা লাইন তুমি লিখতে পারবা সেই লেখাটা খুব একটা কঠিন বিষয় না ইজি ব্যাপার যেমন x 5 আর x 5 এই দুইটা রাশি এখানে আছে এটা আসছে কোথা থেকে এইটা থেকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই দুইটা পরিবর্তে আমরা লিখতে পারি x 2 25 আর পাশে x 3 টা বসিয়ে দিলাম এই হলো আমাদের 32 নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তাহলে গসাগু এবং লসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে মেইন থিম মনে রাখতে হবে যে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে রাশিগুলো থেকে তারপর সেখান থেকে কমন জিনিসগুলো শুধুমাত্র নিব গসাগু করার জন্য আর লসাগুর ক্ষেত্রে কমন এবং আনকমন অতিরিক্ত যা থাকবে সবগুলো নিয়ে আমরা লসাগুটা নির্ণয় করব আশা করি তোমরা গসাগু এবং লসাগু অঙ্ক যেগুলো করা হলো এগুলো বুঝতে পেরেছ বাকি যে বই আরো অঙ্ক রয়ে গেছে লসাগু গসাগু নির্ণয়ের জন্য সেই অঙ্কগুলো তোমরা নিজেরা এখন করতে পারবে তোমরা বাসায় তোমাদের এসডব্লিউ বাড়ির কাজ যেগুলো দেওয়া হবে এগুলো বাসায় প্র্যাকটিস করবে তাহলে তোমরা এই অধ্যায়ের নিয়ম অনুসারে অঙ্কগুলো তোমাদের আয়ত্ত চলে আসবে আশা করি তোমরা অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছ এই অঙ্কের মাধ্যমে আজকের ক্লাস এখানে শেষ করলাম তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ